আলহামদুলিল্লাহ হিন্দু অনুসল আলা রাসুল হিল কারিম আম্মাবাদ আউজ বিশানির বিসমিল্লাহ তেইলান আজ সাতাশে জিলহদ চৌদ্দোশো তেতাল্লিশ হিজড়ি আমি আবুহানী মুন্সী আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস থেকে আজকে উপস্থাপন করবো তোমাদের জন্য পাঠ পাস মাহাত্ম্য অর্থাৎ কুরআ তেলাওয়াতের গুরুত্ব কি মাহাত্ম কি তো পাঠে চলে যাচ্ছি শব্দের অর্থ পাঠ করা আবৃত্তি করা পড়া অনুসরণ করা ইত্যাদি আল কুরআন পাঠ করা কি ইসলামী পরিভাষায় কুরআ তিলওয়াত বলা হয় তবে আল অন্য বইয়ের মতো পাঠ করা যাবে না এর কিছু রীতিনীতি অবশ্যই আছে কোরআন মজিদ মুখস্থ পড়া যায় আবার দেখেও করা যায় আল দেখে পড়াকে নাজিরা তিলাওয়াত বলা হয় আল কোরআন দেখে পড়াকে নাজিরা তেলাওয়াত বলা হয় কওয়ামী মাদ্রাসায় একটা পড়া আছে নাজেরা এই নাজিরা শব্দ থেকে এই নাজেরা শব্দের উৎপত্তি এবং সেখানে এটাই করানো হয় প্রথমে কোরআন দেখে পড়ানো হয় মানে কোথায় টান কি এগুলি তাকে শেখানো হয় শিক্ষার্থীদেরকে যারা হিজ্জ পড়ে কোরআন মজিদ শিখতে হলে প্রথমে দেখে দেখে তা পাঠ করতে হয় অতপর হরকত হরফ ইত্যাদি চিনে তাজবিদ সহকারে পাঠ করতে হয় তাজবিদ হলো মানে কোরআন পড়ান কোথায় কি কয়ালিপ মানে যেটাকে বলে অ আলিফ ইয়া কোন দিকে টান হবে তারপরে আলিফ টান হবে এই ইত্যাদি পড়া তাজবিদ আমরা অনেকেই পুরো কোরআন মজিদ মুখস্থ করতে পারিনি সুতরাং আমরা নিয়মিত দেখে দেখে তাজবিদ সহ আল কোরআন তেলাওয়াত করবো এভাবে দেখে দেখে কোরআন তিলাওয়াত করা উত্তম কাজ এতে অনেক নেকি বা সাওয়াব পাওয়া যায় তবে নামাজের সময় কোরআন দেখে দেখে তেলাওয়াত করা যাবে না আল কোরআন মহান আল্লাহর পবিত্র বাণী এটি মানুষের প্রতি আল্লাহ তালার এক বিশেষ নিয়মক এটি হল পূর্ণাঙ্গ জ্ঞান ভাণ্ডার এতে যেমন তাওহিদ রিসালাত আখিরাত ইবাদ ইত্যাদি বিষয়ের বর্ণনা করা বর্ণনা রয়েছে তেমনি পার্থিব জীবনের প্রয়োজনীয় নানা জ্ঞান বিজ্ঞানের সুস্পষ্ট ইঙ্গিত ও নির্দেশনা রয়েছে এজন্য একজন ফরাসি পণ্ডিতই যথার্থই পণ্ডিত যথার্থই বলেছেন কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা ভাষাবিদদের জন্য শব্দকোষ বইয়াকরণের জন্য ব্যাকরণ গ্রহণ এবং বিধানের জন্যে একটি বিশ্বকোষ বিষয়টা খেয়াল রাখতে হবে ফরাসি বৈজ্ঞানিক কিন্তু বলেছেন তাহলে আসলে কিন্তু কথা সত্য কোরআনের সব কিছুই রয়েছে তাজবিদ আমরা যেটা বলি ব্যাকরণ যেটা বলি কোরআনের ব্যাকরণ কিন্তু অত্যন্ত সুন্দর যেমন কি বলে একটা শব্দ বলি ইয়াদা ইয়াদান ইয়াদুন মানে তাপ কোরআনে বলা হয়েছে সুরা লাহাবে তাব্বাদ ইয়াদা আবি লাহাবি আবি লাহাব তো ইয়াদুন মানে ইয়াদা এক হাত ওখানে কিন্তু তাব্বাদ ইয়াদা ধ্বংস হোক আবি লাহাবের দুই হাত তো এরকম সুন্দর করে কিন্তু কোরআনে সব কিছু বলা হয়েছে সুতরাং হালকাভাবে আল কোরআন পাঠ করলেই চলবে না বরং একে খুবই গুরুত্বের সাথে তিলওয়াত করতে হবে এর মর্মার্থ তাৎপর্য উপলব্ধি করতে হবে এতে বর্ণিত বিষয়াদি সম্পর্কে গভীরভাবে চিন্তা গবেষণা করতে হবে তাহলে আল্লাহ আমরা আল কোরআনের জ্ঞান ও শিক্ষা আয়ত্ত করতে পারবো আল্লাহ তাআলা ও চিন্তা গবেষণা সহকারে কোরআন তিলাওয়াতের নির্দেশ দিয়েছেন তিনি বলেন তবে কি তারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না না তাদের অন্তর তালাবদ্ধ সুরা মুহাম্মদ আয়াত চব্বিশ অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন এটি কল্যাণময় কিতাব দেব যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তি সম্পন্ন ব্যক্তিগণ এ থেকে উপদেশ গ্রহণ করে সুরা সাত আয়াত উনত্রিশ সুরা মুজাম্মিল এই মুজাম্মিল সুরাই কিন্তু আল্লাহ রাসুলকে আল্লাহ তালা কোরআন তেলা কথা বলেছেন গভীর রাতে উঠে আল্লাহ তাআলা আরও বলেন অলাকদ কদ কোরআন ফাহাল মিন জিক্রি নিশ্চয় আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি আল আয়াত সুরা অতএব বুঝে শুনে ও চিন্তা গবেষণা সহকারে কোরআন পড়া উচিত এভাবে তেলাওয়াত করলে আল কোরআনের শিক্ষা উপদেশ অনুধাবন করা যায় মানে কোরআনকে সেভাবে তেলাওয়াত করতে হবে পড়তে হবে যেন জীবনে শিক্ষা গ্রহণ করা যায় চিন্তা গবেষণার পাশাপাশি আল কোরআন সহি শুদ্ধ ও সুন্দরভাবে পাঠ করাও অত্যাবশ্যক কোরআন মজিদ ভুল ও অসুন্দর করে অসুন্দর সুরে তিলওয়াত করলে গুণা হয় অশুদ্ধ ও সুন্দরভাবে অসুন্দর রূপে কোরআন তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হয় না শুদ্ধ ও সুন্দর রূপে কোরআন তিলাওয়াত করার নিয়মকে তাজবিদ বলা হয় আগেই বলেছি কিন্তু কথাটা পূর্ববর্তী শ্রেণীর সমূহে আমরা তাজবিদের নানা নিয়ম কানুন জেনে এসেছি তাজবিদ সহ কোরআন তিলাওয়াত সম্পর্কে আল্লাহ তালার নির্দেশ রয়েছে আহ ক্লাস সিক্স থেকে ফাইভে ইসলাম শিক্ষা আছে থ্রি থেকে শুরু হয় এখানে কিন্তু কোরআন সম্পর্কে সেই ছোটবেলা থেকেই ছোট ছোট নিয়মকানুন বইয়ে দেওয়া থাকে ইসলাম শিক্ষা বইয়ে তো কলা কহাল আল্লাহ রহিম অরাতিল কোরআন আপনি কোরআন আবৃতি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে সুরা আল মুজাম্মিল আয়াত চার আমি কিন্তু বলছি সুরা মুজাম্মিলে আল্লাহ তাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে কোরআন কথা বলেছেন সুন্দর করে কোরআন তেলাওয়াত প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাইসা মিন্না লাইসা মালাম ইয়া تغন্না বিল কোরআনি যে ব্যক্তি সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না সে আমাদের দলভুক্ত নয় কাদের রাসূল সাল্লাহ আলাইহি তার সাহাবী মুসলমানদের দলভুক্ত নয় অর্থাৎ সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নীতির উপর প্রতিষ্ঠিত নয় বুখারি বস্তুত রাসুল সাল্লাই অত্যন্ত সুন্দর সুমধুর স্বরে তাজবিদ সহকারে কুরান্তিলওয়াত করতেন আমরাও শুদ্ধ ও সুন্দর রূপে কোরআন তেলাওয়াত করতে চেষ্টা করব কুরান্তিলওয়াতের ফজিলত অত্যন্ত বেশি এর প্রতিটি হরফ তিলাওয়াতেই নেকি পাওয়া যায় নবী করিম সাল্লাহ বলছেন বলেছেন মান করা হারফান হারফাম মিন কিতাবি ফালাহ বিহি হাসানাতু হাসানাতু, বি আশ্রী আমসালিহা আশি মানে হলো দশ তাহলে বোঝা যায় যে একটা হরফের জন্য অক্ষর বর্ণে পড়ার জন্য দশ নেকি যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফও পাঠ করবে সে একটি নেকি লাভ করবে আর এনেকি পরিমাণ হলো দশ গুণ এই আশি বললাম না অল হাসানাতু তু বি আশি আমসা আলিহা বস্তুত কোরআন তিলাত উত্তম ইবাদত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আবদালু ইবাদাতি উম্মতি কিরাহু কিরাহুল কোরআনি অর্থাৎ এই কিরা মানে হলো পাঠ করা আমরা আমার উম্মতের আমার উম্মতের উত্তম ইবাদত হলো কোরআন তিলাওয়াত ওই কিরা আ হামজা দিয়া কিরা আহু মানে তিলওয়াত করা পাঠ করা কোরআন হলো নূর বা জ্যোতি এটি তিলওয়াতকারীর মর্যাদা সমুন্নত করে কোরআন তিলওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহর তাআলার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে পারে আমরা অনেকে বলি ফজরের সময় কোরআন তেলাওয়াত করতে হয় ফজরের সময় বাধ্য বোধক না সন্ধ্যার পরে কোরআন তেলাওয়াতের উত্তম সময় আবার আমরা যে তাহাজুদের সময় বলি ওই সময় কোরআন তেলাওয়াত উত্তম সময় এর মাধ্যমে মানুষের অন্তর পরিশুদ্ধ হয় মানুষ নৈতিক ও মানবিক গুণাবলীতে উদ্ভাসিত হয় রাসুল সাল্লাহ বলেছেন এই অন্তর সময়ে মরিচা ধরে যাবে লোহার পানি লাগলে মরিচা ধরে তাকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম এর পরিশোধ কি তিনি বললেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং কোরআন তিলাওয়াত করা বাই হাকি আসলেই কবরের দিকে তাকালে মানুষ পাপ কাজ করে কেমনে মৃত্যুর কথা ভাবলে পাপ কাজ করে কিভাবে প্রকৃত পক্ষে যথাযথ কোরআন করার দ্বারা মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারে শুদ্ধ সুন্দর রূপে কোরআন তিলাওয়াত করলে এবং এর যথার্থ মর্মার্থ বুঝে সে অনুযায়ী আমল করলে মানুষ প্রভূত সম্মান মর্যাদার অধিকারী হয় হাদিচে এসেছে যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে এবং সে অনুযায়ী আমল করে কিয়ামতের দিন তার পিতামাতাকে সূর্যের চাইতে উজ্জ্বল মুকুট পরানো হবে আহমাদ ও আবু দাবুদ অতএব আমরা কোরআন তিলাওয়াতে যত্নবান হব শানে নুজুল শানেনুজুল কি আর কি এই তিলাওয়াত গুরুত্ব মাহাত্ম্য পাঠের মধ্যেই একটু পাঠ আছে শানে নুজুল শান শব্দের অর্থ অবস্থা মর্যাদা কারণ ঘটনা পটভূমি আর নজুল অর্থ অবতরণ অতএব শানেনুজুল অর্থ অবতরণ কারণ কারণ বা পটভূমি সুরা কি কারণে অবতীর্ণ হয়েছে সেই ঘটনাটা আর কি ইসলামী পরিভাষায় আল সূরা বা আয়াত নাজিলের কারণ বা পটভূমিকে শানে নুজুল বলা হয় একে সববে নজুলও বলা হয় মানে কোন ঘটনাকে কেন্দ্র করে সুরা অবতীর্ণ হয়েছে প্রত্যেক সুরা প্রত্যেক আয়াতের জন্যই একটা ঘটনা কিন্তু রয়েছে আল মহানবি মহানবীর সাল্লাহ আলিয়া প্রতি একসাথে নাজিল হয়নি বরং নানা প্রয়োজন উপলক্ষে সুদীর্ঘ তেইশ বছরে অল্প অল্প করে নাজিল হয়েছে গত ক্লাসে আমি বলেছিলাম যে তেইশ বছর পুরা না কিন্তু আর একটু কম আছে বাইশ বছর পাঁচ মাস বছরে অল্প অল্প করে নাজিল হয়েছে কোনো ঘটনার বিধান বর্ণনার কিংবা কোনো সমস্যার সমাধানে কোরআনের অংশবিশেষ নাজিল হতো যে ঘটনা ব্যবস্থাকে কেন্দ্র করে আল কোরআন আয়াত বা সুরা নাজিল হতো সে ঘটনা ব্যবস্থাকে ওই সুরা বা আয়াতের নুজুল বলা হয় যেমন রাসুল উল্লা সাল্লামের পুত্র ইন্তিকাল করলে কাফিররা তাকে আবতার বা নির্বংশ বলে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো এরপর এর পরিপ্রেক্ষিতে আলা নবী সাল্লা আলহ্লামকে সান্তনা দিয়ে সুরা আল কাউসার নাজিল করেন অতএব মহানবীর সাল্লাহ প্রতি কাফিরদের উপহাস করার ঘটনাটি সুরা আল কাউসারের সানে নুজুল হিসেবে পরিচিত নুজুল জানার উপকারিত অনেক এর মধ্যে উল্লেখযোগ্য হল এর দ্বারা শরীয়তের বিধান প্রবর্তনের রহস্য জানা যায় আয়াতের অর্থ উদ্দেশ্য ও সঠিক মর্মার্থ অবগত হওয়া যায় তো এই ছিল পাট পাস তিলাওয়াতের গুরুত্ব মাহাত্ম পরবর্তীতে অন্য কোনো পাট নিয়ে তোমাদের সাথে সুরা সামস পরবর্তী পার্ট ছয় এটা নিয়ে দেখা হবে আজকে এই পর্যন্ত অখিরি অখিরিদাওয়ানা আলিলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তোমাদের উপরে আল্লাহ তালার করুণা বর্ষিত হোক আসসালামু আসালামুইকুম রহমতুল্লাহি